পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই জিনিসটা পড়ার জন্য আমাদের দরকার পর্যায় সারণী। পর্যায় সারণী কেন করব? এই পর্যন্ত আবিষ্কৃত বা স্বীকৃত যে মৌল সংখ্যা 118টি, এই 118টি মৌলকে সম্পূর্ণ ধর্ম বৈশিষ্ট্য বিক্রিয়া মনে রাখা খুবই কঠিন। মৌলসমূহ উৎপন্ন হওয়ার পর থেকে বিজ্ঞানীরা এদেরকে বিভিন্নভাবে যার যার মতো করে সাজানোর চেষ্টা করেছেন। সর্বশেষ আমরা যে পর্যায় সারণী দেখছি 1 পৃষ্ঠার, এই পর্যায়ে আমরা এখন পাচ্ছি সর্বাধুনিক পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে আমাদের সবগুলো মৌল তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাজানো আছে, তাদেরকে প্রত্যেকটি নির্দিষ্ট জায়গায় স্থান দেওয়া হয়েছে। তাহলে এই পর্যায় সারণী আমরা আজকে পড়াশোনা আমরা অলরেডি করে ফেলেছি। এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হলো তোমার 118টি, সর্বশেষ 4টি মৌল 2016 সালে আবিষ্কৃত হয়েছে, তাদেরকে মিলে আমাদের পর্যায় পূর্ণ হয়ে গেছে। এখন এই যে পর্যায় সারণীর মৌলগুলোকে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। তোমরা মাধ্যমিক পর্যায়ে পড়ে আসছো এগুলো, এখানে তার একটা বিশদ আলোচনা হবে। আচ্ছা, আবার এই ব্লক মৌলসমূহকে আবার এমনি ভাগ করা হয়েছে, প্রতিরূপী মৌল, নিষ্ক্রিয় মৌল, অবস্থান্ত মৌল, অন্ত অবস্থান্ত মৌল হিসেবে পরিচিত ভাগ করা হয়েছে। এখন এস ব্লক মৌল কার? এস ব্লক মৌল হল কোনো মৌল ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে গমন করলে তাকে বলা হয় এস ব্লক মৌল। আমরা যদি খুব সহজ উদাহরণটা দেখি, সোডিয়াম, সোডিয়াম 11, আমি যেভাবে লিখি দেখো 1s2, 2s2, 2p6, 3s1, এটা হলো আমার সর্বশেষ ইলেকট্রন, কোনটি গমন করছে এস অরবিটালে গমন করছে, তাই তাকে বলা হয় এস ব্লক মৌল। একইভাবে সর্বশেষ ইলেকট্রন পিতে গমন করে তাকে বলা হয় পি ব্লক মৌল, দ্বিতীয় গমন করলে তাকে ডি ব্লক মৌল, এফ এ গমন করলে তাকে এফ ব্লক মৌল বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা ব্লক শিখলাম কিসের ভিত্তি করে? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে গমন করবে তাকেই বলা হয় ওই ব্লক মৌল। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস বলেছিলাম এখানে কি, যে আবার সাধারণভাবে কি মৌলসমূহকে চার ভাগে ভাগ করা হয়েছে, প্রতিরূপী মৌল, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলা হয় এটাকে। দেখো যে সকল মৌলের বৈশিষ্ট্য শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস এস থেকে শুরু করে, অর্থাৎ এনএস থেকে শুরু করে এনএস টু এনপি সিক্স পর্যন্ত হয়, তাদেরকে বলা হয় প্রতিরূপী মৌল, অর্থাৎ এস এবং পি ব্লক মৌলকে বলা হয় প্রতিরূপী মৌল। এই প্রতিরূপী মৌলগুলো কি করে তোমার এদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, এস ব্লক ও পি ব্লক। আচ্ছা, এস ব্লক মৌল কারা? পর্যায় সারণীর গ্রুপ 1, গ্রুপ 2 এবং ওইখানে আছে একটি মৌল তোমার হিলিয়াম, এই সপ্তদশটি মৌল তোমার এস ব্লক মৌল অন্তর্ভুক্ত। এদের যদি বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি দেখবা, এরা নরম এবং নমনীয়, একমাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া বাকি যে এস ব্লক মৌলগুলো তারা কি নরম, নরম বলতে একটু চাপ পড়লে কি ভেঙে যায় এবং কি এত নরম যে ব্লেড দিয়ে কাটা যায়, নমনীয়। আর হলো এদের যে ক্যাটায়ন, এদের ক্যাটায়ন আমি যদি দেখাই, এতে তার প্লাস, এখানে দেখো এই ক্যাটায়ন কিন্তু কি সবগুলো জোড় ইলেকট্রন, সবগুলো যদি জোড় ইলেক্ট্রন থাকে তাহলে সে চুম্বক ক্ষেত্র দ্বারা কোনো প্রভাবিত হয় না বা আকর্ষণ বিকর্ষণ হয় না, তাই তারা কি ডায়া চুম্বকীয় দল প্রদর্শন করে এবং বর্ণহীন। এদের আয়নীকরণ শক্তি খুবই কম। কেন আয়নীকরণ শক্তি খুবই কম? তুমি একটু খেয়াল করে দেখো, এদের নিকটবর্তী মৌল নিয়ন, নিয়ন হলো 10, নিয়ন কি 10, অর্থাৎ আমরা একটা জিনিস শিখেছি যে প্রত্যেকটি মৌল যে ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ার করে নিকটবর্তী নিষ্ক্রিয় দেশ ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়, তাহলে যেহেতু তার একটি ইলেকট্রন ত্যাগ করলেই সহজে নিয়মের কাঠামো লাভ করতে পারে, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস মৌলের ইলেকট্রন গঠন করতে পারে, তাই সহজে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। তারপরে আসো, এরা সক্রিয়, অনেক সক্রিয়, খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই সক্রিয়তা অনেক বেশি। এছাড়া কি রয়েছে, এখানে দুই ভাগে ভাগ করেছে, এগুলো হলো ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু,
গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তাদেরগুলো হয় ক্ষার ধাতু, কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার গঠন করে, ক্ষার ধাতু বলা হয়। মিথক্ষার ধাতু হলো ওইখানেও পানির সাথে বিক্রিয়া ক্ষার গঠন করে, মিথ মানে এখানে মাটি, অর্থাৎ তাদেরকে মাটিতে পাওয়া যায়, তাই তাদেরকে বলা হয় মিথক্ষার ধাতু। কিন্তু বেরিলিয়াম মিথক্ষার ধাতুর মধ্যে পড়ে। আচ্ছা, এবার চলে আসলো পি ব্লক মৌল, পর্যায় সারণীর তোমার 13 থেকে 18 পর্যন্ত অবস্থান তাদের। এই পি ব্লক মৌলগুলো তোমার দেখো তাদের বৈশিষ্ট্য কি, এখানে অর্থাৎ এনএস টু থেকে শুরু করে এনপি সিক্স, অর্থাৎ আমরা যদি দেখি এন এস ওয়ান এনএস টু এনপি ওয়ান থেকে সিক্স এরকম যদি থাকে তাদের বলা হয় কি পি ব্লক মৌল। এই পি ব্লক মৌলের সংখ্যা এখানে দেখো বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, অধিকাংশ ইলেকট্রো নেগেটিভ, অধিকাংশ মৌল কি ইলেকট্রো তড়িৎ ঋণাত্মকত মান প্রদর্শন করে, তাছাড়া আছে তাপ বিদ্যুৎ করবে, কারণ তাদের কি বীজ নিউট্রন থাকে। যদি কোনো মৌলের ক্ষেত্রে তোমার বীজ নিউট্রন থাকে তারা তাপ বিদ্যুৎ পরিবহন করতে পারে, সকলে জারণ ক্ষমতা রয়েছে, যেহেতু ইলেকট্রন তারা কি এখানে জারণ ক্ষমতা থাকে, ইলেকট্রন যারা তোমার গ্রহণ করতে জারণ ক্ষমতা থাকে, আবার এদের কি আসে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। বর্ণহীন রঙিন উভয় ধরনের হতে পারে, বর্ণ হতে পারে এবং রঙিন হতে পারে। মোটামুটি এই ছিল তোমার পি ব্লক মৌলের কথাবার্তা। আরেকটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস মৌল, আধুনিক পর্যায় শ্রেণীর গ্রুপ 18 যে মৌলগুলো আছে অর্থাৎ হিলিয়াম থেকে শুরু করে তোমার অগানোসেন সর্বশেষ যে মৌল 17 মৌল, এই যে 7টি মৌলগুলো কি নিষ্ক্রিয় গ্যাস মৌল। কেন? সাধারণত দেখা যাচ্ছে এই গ্যাস সমূহের তারা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, ঠিক আছে, এই জন্য নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবে, বর্তমানে অর্থাৎ তখনকার দিনে মনে করা হতো যখন এতে কোনো অন্য কোনো যৌগ পাওয়া যায়নি তখন মনে করা হতো নিষ্ক্রিয় গ্যাস আসল বিক্রিয়া, কিন্তু বাস্তবে যখন অনেক রিসার্চ করার ফলে অনেক গবেষণা করার ফলে দেখা গেছে তাদেরও কিন্তু যৌগ গঠন করে শর্ত সাপেক্ষে যৌগ। যেমন দেখো আমরা যদি এরকম দেখি নিষ্ক্রিয় গ্যাসের মৌলের ক্ষেত্রে জেনন, ঠিক আছে, জেনন যৌগ গঠন নাই বা তাদের যৌগ রূপে আসছে, ঠিক আছে, জেনন ডাইফ্রাইড ট্যাক্টোফ্রাইড এরকম হিলিয়াম টাংস্টেন এরকম যৌগ কিন্তু আছে, হিলিয়াম টাংস্টেন, তার মানে কি এটা খুব রেয়ার, কিন্তু প্রথম পর্যায়ে মনে করা হতো তারা খুব অভিজাত গ্যাস, তারা খুব নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস, তারা বিক্রিয়া করে না। তাহলে এই হিসেবে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মূল অবস্থান কথা বলুন 18 অবস্থান। এখন আসো এদের অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে দেখো আমরা একটা নিষ্ক্রিয় অবস্থান্তর মৌল বলা হয় ডিপ্লক মৌল অন্তর্ভুক্ত। এখন অবস্থান্তর মৌল কার, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে দেখো আমাদের যে সকল মৌলের সুস্থিত আয়ন ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, কথাটা খেয়াল করে রাখতে হবে, কিন্তু একটা শব্দ স্পেসিফিক বলি, যে সকল মৌলের সুস্থিত আয়নের অর্থাৎ শুধু মৌল হলে হবে না, তার সুস্থিত আয়ন হতে হবে, অন্যথায় হবে না। যে সকল মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে অর্থাৎ ডি 1-9 ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলকে তোমার সিরিজে ভাগ করা হয়েছে, কিসে ভাগ করা হয়েছে সিরিজে ভাগ করা হয়েছে, 3D সিরিজ 4D সিরিজ প্রত্যেক 10টা করে মৌল থাকে, ঠিক আছে। আচ্ছা, অবস্থান্তর মৌল বৈশিষ্ট্য যদি আমরা দেখি দেখবা এগুলো খুব চমৎকার কিছু বৈশিষ্ট্য অনুভব করে, তোমরা তো অনেকেই খেয়াল করে থাকবা আয়রনের লবণ একটু রঙিন, কপারের লবণ রঙিন, তাই না, চুপচাপ নিকেলের লবণ রঙিন, এই যে রঙিন তার মানে কি তারা রঙিন যৌগ গঠন করে। আচ্ছা, তারপর দেখবা সাধারণত কি প্যারাম্যাগনেটিক চুম্বকাতলে আকর্ষিত হয়, পরিবর্তন জার্মান প্রদর্শন করে, তারপরে জটিল যৌগ গঠন হয়, যত জটিল যৌগ তুমি দেখবা ম্যাক্সিমাম আমি একটা তোমাকে লিখে দেখাচ্ছি দেখো, যেমন এটা তোমার ট্যাট্রাএমিন কপার সালফেট, এটা আমরা সবচেয়ে বেশি করি ট্যাট্রাএমিন কপার সালফেট, এইটা একটা জটিল যৌগ, ঠিক আছে, এইখানে কি এখানে কপার আছে, এই যে জটিল যৌগ এটাকে গঠন করে অবস্থান্তর মৌল গঠন করে, তাছাড়া সেটা তোমার প্রভাবক ধর্ম প্রদর্শন করে, প্রভাবক ধর্ম প্রথম বিচার ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, এরপরে আছে আমাদের তোমার এখানে একটা জিনিস তোমাদের বলে নেই, এই যে অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, এখানে যদি সুস্থ আয়ন বলছি এদের কিন্তু ব্যাখ্যা করা যায়,
অর্থাৎ আমরা যে এই সূত্র দিয়ে এই কথাটা দিয়ে আমরা কি বলতে চাচ্ছি যে আমরা থ্রি সিরিজ দেখি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত আসবে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কিন্তু তোমার ডি ব্লক মৌল তার অবস্থান তো মৌলক নয় কারণ তাদের সুস্থ কারণ কি ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে না আচ্ছা এবার আসে আমাদের অন্ত অবস্থান্তর মৌলক এবং তাদের অন্ত অবস্থান্তর কি পর্যায় সারণীর একবারে নিচে দেখবো দুইটা দেওয়া আছে দুইটা গ্রুপ আছে তাদেরকে এক ব্লক মৌল অবস্থান্তর অবস্থা এক্ষেত্রে কি হয় তাদের বহিস্থ এস এবং পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে কিন্তু একটা কি অপূর্ণ থাকে এখন ইলেকট্রন প্রবেশ করে না তাদেরকে অবস্থান্তর অন্ত অবস্থান্তর মৌল বলা হয় এদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি ল্যান্থানাম হলো ল্যান্থানাম থেকে পরবর্তী যে 14টা মৌল আছে তাদের ল্যান্থানাম সারি এদের ধর্ম ল্যান্থানামের মতো আর অ্যাক্টিনিয়ামের পরবর্তী তাকে বলা হয় অ্যাক্টিনিয়াম সারি মোটামুটি এই ছিল পর্যায় সারণীর কথাবার্তা আজকে আমরা প্রাথমিক আলোচনা সম্পর্কে আলোচনা করলাম তোমরা এই তোমাদের পাঠ্য বই দেখে এগুলো কি আর একটু মিলে ডিটেলস পড়বে তোমার যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবো আমরা পরবর্তী ক্লাসে এই সময় আবার ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে।